হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল টিউটোরিয়ালে স্বাগত। আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি টেলিপ্রাইমে গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাট স্যাম্পল এবং গুডস ডোনেটেড অ্যাজ চ্যারিটি কীভাবে জার্নাল এন্ট্রিগুলো পাস করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক। তো প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ স্যাম্পল ওটুপিস 5000। তো এই এন্ট্রিটা আপনি জার্নালে সাহায্যে কীভাবে টেলিপ্রাইমে পাস করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনাকে ভাউচার্সে আসতে হবে, দেন আপনাকে F7 প্রেস করে জার্নালসে আসতে হবে। এবার একটা জিনিস আপনি দেখবেন যে গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ স্যাম্পল মানে হচ্ছে কি, এটা ওয়ান টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট, যে আপনাকে কোনো স্যাম্পল প্রোডাক্ট দেওয়া হলো তা আপনি এটা চেক করলেন, দেন আপনার মনে হলো যে এটা খুব ভালো, তো আপনি এটা পরে গিয়ে পারচেস করতে চাইবেন। তো স্যাম্পল সবসময় জানবেন যেটা, যখন কোনো কিছু স্যাম্পল ডিস্ট্রিবিউট করা থাকে তাহলে ওটা অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে বসে। তো আমি এখানে ফার্স্টে একটা লেজার ক্রিয়েট করে নেবো অ্যাডভার্টাইজমেন্ট, আমার অলরেডি লেজার ক্রিয়েট ছিল তো আমি আর ক্রিয়েট করলাম না, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি লেজারের আন্ডারে সব কিছু রাখবেন। তো ফার্স্টে আমি অ্যাডভার্টাইজমেন্ট লেজারটার নাম দিয়ে দিচ্ছি, এটা আন্ডার রেখেছি ডিরেক্ট এক্সপেন্সেস এবং এটা আপনার জিএসটি অ্যাপ্লিকেবল নয়, এটা জিএসটি অ্যাপ্লিকেবল নয়, তো আমি এটা নো করে দিচ্ছি, নট অ্যাপ্লিকেবল, ইয়েস করে নিলাম। কত বলেছিলাম? 5000 টাকা, 5000। এবং যে ক্রেডিটটা হবে সেটা আপনার হবে হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট। আইটেমটা কী আছে, ধরুন আমি এখানে ডিস্ট্রিবিউট করছি হচ্ছে স্যাম্পল হিসেবে ডিস্ট্রিবিউট করছি হচ্ছে বুকস, আমি বুকস নিয়ে নিলাম। কোয়ান্টিটি ধরুন 50টা কোয়ান্টিটি এবং রেট কত? 250 টাকা করে। টোটাল হচ্ছে 5000। নেরেশন দিয়ে দিলাম অ্যান্ড সেভ হয়ে গেল। এবার আপনি চাইলে আরেকটা এন্ট্রিও পাস করতে পারেন, যদি পার্টিকুলার আপনি যদি চান তাহলে একটা এন্ট্রিও পাস করতে পারেন, সেটা হচ্ছে কোনো একখানা নাম নিয়ে নেবেন, মানে ডিটোর্স নিয়ে নেবেন যাকে আপনি এই কোর্সটা মানে এই বুকটা দিয়েছেন স্যাম্পল হিসাবে, সেটা আপনি পাস করতে পারেন, চাইলে নাও পাস করতে পারেন, যেটা আপনার মর্জি। এবং নেক্সট যে এক্সাম্পলটা আছে গুডস ডোনেটেড অ্যাজ চ্যারিটি, এই এন্ট্রিটা আপনি কীভাবে করবেন? এই এন্ট্রিটি করার জন্য আপনাকে আবার ভাউচার্সে যেতে হবে, দেন আবার F7 প্রেস করে আপনি জার্নালসে গেলেন। সেখান থেকে আপনাকে এখানে যেহেতু আপনি চ্যারিটিতে ডোনেট করছেন তো অবশ্যই এটা অ্যাডভার্টাইজমেন্ট নয়, এটা আপনার ডোনেশন থাকছে। তো এর জন্য আপনাকে কী করতে হবে, একটা হচ্ছে চ্যারিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমার আই থিঙ্ক মনে হয় চ্যারিটি অ্যাকাউন্ট ক্রিয়েট নেই, একটা চ্যারিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি আমি, দেখে নিন, একটা চ্যারিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। এটা আপনি ক্রেডিটর্সের আন্ডারে দিয়ে দেবেন। এখানে আপনি দিয়ে দেন 5000 টাকা এবং সিম্পলভাবে এখানে আপনাকে পারচেস ক্রেডিট যেটা থাকবে সেটা আপনাকে এখানে পারচেস করে দিতে হবে। এন্ট্রি একই হয়ে গেল, এখানে আপনার বক্সই থাকলো, এটা বক্স কোয়ান্টিটি 50, রেট হচ্ছে 100 করে, 5000 টাকা। এবার আরেকটা জিনিস এখানে আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি লেজারে যান, ফার্স্টে লেজারে গিয়ে আপনি এখানে চ্যারিটিতে যান। এখানে চ্যারিটিতে দেখুন আপনার ডেবিট সাইডে 5000 টাকা শো করছে, তাই না? তো এটা আপনাকে ডোনেট করে দিতে হবে। আপনি এখানে দিয়ে দেন ডোনেশন, একটা ডোনেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, ডোনেশন আপনার ইনডাইরেক্ট এক্সপেন্সেস চলে আসলো, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, জিএসটি অ্যাপ্লিকেবল, নো নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, এটা দিয়ে দেন 5000। এবং এটা যে ক্রেডিটটা আছে ক্রেডিটটা আপনি করে দেন চ্যারিটি, চ্যারিটি করে দিলেন। দেখুন আপনার এটা যে চ্যারিটি অ্যাকাউন্টটা আছে সেটা আপনার ক্লোজ হয়ে গেল এবং ডোনেশনের আন্ডারে 5000 বসে গেল। তো এইভাবে আপনি গোস ডোনেটেড অ্যাজ চ্যারিটি এন্ট্রিটা করে থাকতে পারবেন টেলিগ্রামে জার্নালসের আন্ডারে। তো ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দিনটি শুভ হোক।